हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल लाकी कुकिंग हाउस। आज के तैरी कर देखो एकदम सहजे और खूब अल्प समय क्या रेस्टुरेंट स्टाइले बसाय लाची तैरी जाए। तो व्यूअर्स चलो देखे नहीं खूब सहजे बसाय लाची तैरी कर पद्धति। हमें एखे लाची तैरी करार्जन 1 केजी फुल क्रीम मिल्क नहीं এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব আর কিছু সময় জাল দিয়ে এটাকে দুধটাকে একটু ঘন করে নিব। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এলাচ 4 পিস, এরপর দুধটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি দুধটা যেন নিচে লেগে না পড়ে। দিয়ে দিব চিনি 2 টেবিল চামচ। चीनी अपन स्वाद अनुजाई व्यवहार करबें, जे जतटा मिष्टि खेते चान ठीक से परिमाणे व्यवहार करबें। दूधे बलक चले एसेछे, आमी एखान थेके किछुटा दूध तुले निच्छी। एर मध्ये आमी 1 चिमटी परिमाण जाफरान मिक्स करे निब। जाफरानेर खूब सुंदर एकटा कलर आछे आपनारा सबाई जानेन, आर एटा किन्तु खूब सुंदर एकटा स्मेल आछे। ये जाफरानटा व्यवहार कर ले लाची स्वादटा आरो बेड़े जाबे। आपनारा चाइले एटा स्किप करते पारें। एरपर आमी आरेकटु नेड़েচেড়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেছি। দুধটা নামিয়ে নিয়েছি, এরপর আমি ঠান্ডা করে নেছি নেড়েচেড়ে। এরপর যে আমি দুধটাকে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি, ব্লেন্ডার জারে ঢেলে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কেজি মিষ্টি দই। আপনারা চাইলে টক দই দিও লাচিটা তৈরি করতে পারেন। এরপর আমি এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা এটাকে হ্যান্ড উইস অথবা কাঁটা চামচের সাহায্যে মিক্স করতে পারেন, তবে লাচির ক্ষেত্রে ব্লেন্ডারটি ইউজ করলেই সবথেকে ভালো হয়। তো তৈরি হয়ে গেল আমার লাচি, এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর এটাকে আমি সার্ভ করে নিব। সার্ভ করার জন্য আমি আগে থেকেই গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার খুব সহজে মজাদার লাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।